নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ। আশা করি সকলে শ্রী শ্রী সদ্গুরু ঠাকুর মহারাজের কৃপায় অত্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন। আমি সুশোভন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের নিকট পাঠ উপস্থাপনা এবং আলোচনা করব, বিষয়টি হলো নির্ভর খুঁটা ধরিয়া মা মা বল। ঠাকুর এই বিশেষ লাইনের মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। তো কি বলেছেন ঠাকুর, তারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনবেন। ঠাকুর তার শিষ্য ভক্তদেরকে বিভিন্ন অমূল্য উপদেশমূলক চিঠি লিখতেন, সেই চিঠিরই পাঠ উপস্থাপনা আজকে আমরা আপনারা সবাই শুনবেন এবং তারই পাঠ এবং আলোচনা আজকে হবে। তো দেরি না করে শুরু করছি আজকে পাঠ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এই চিঠিটি লিখছেন সারস্বত মঠ থেকে, 10ই শ্রাবণ 1322। ঠাকুর লিখছেন, স্নেহাস পদেশ তোমার পত্র পাইয়া অবগত হইলাম, পূর্বের পত্রখানাও যথাসময়ে পাইয়াছি। শরীরটা বড় ভালো নহে, উৎসবের পর সেবকগণের অধিকাংশ পুনঃ পুনঃ জ্বরে পড়িতেছে, কাজকর্মের বড়ই বিশৃঙ্খলা। তদুপর দেশের দারুণ শোচনীয় অবস্থা, চারিদিকে হাহাকার উঠিয়াছে। সেবা ব্রত ধারী আশ্রম সেবকগণের কর্তব্য বহু পরিমাণে বাড়িয়া গিয়াছে, আমাকেও চারিদিক দেখিতে হইতেছে, কাজেই যথাসময়ে পত্রর উত্তর দেই নাই। তুমি তোমার অবস্থা যাহা লিখিয়াছ তাহাতে এইমাত্র বুঝিতে পারি যে মানব জীবন কেহই সমভাবে চালাইতে পারে না। জীবন স্তরে স্তরে সজ্জিত, এক স্তরের ক্রিয়ান্তে অন্য স্তরের কার্যের আরম্ভ। সুতরাং কোন স্তরে ক্রিয়া করিবে ঠিক কি? জীবের এরূপ অবস্থায় কর্তব্য সকল সময় লক্ষ্য ঠিক রাখিয়া শান্তভাবে অবস্থান করা, তাহাতে সম্পূর্ণ নির্ভর করিয়া তাহার নাম লইয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়া। সুতরাং আনন্দ বা নিরানন্দ যাহা উপস্থিত হয় তাহাতে চঞ্চল না হইয়া প্রত্যহ যথাসাধ্য জপ এবং ধ্যান ও প্রার্থনা করা কর্তব্য। ফলাফল ও সুখ দুঃখে উদাসীন থাকিতে শিক্ষা ও চেষ্টা কর। বিশেষত কলিকাতার বাসায় স্থান কাল পাত্রের ব্যতিক্রমে এইরূপ হইতে পারে। সুতরাং নিরুৎসাহ ও নিরানন্দ না হইয়া কর্তব্য সম্পন্ন কর। কৃপাই সিদ্ধির মূল, সাধন ভজন নিমিত্ত মাত্র, এ কথা ভুলিও না। সর্বগর্ব পরিত্যাগ করিয়া মাটি হইয়া তাহার চরণ জড়াইয়া ধরো। তিনি যে অহেতুক দয়াময়, যাচিয়া সাধিয়া জীবকে দয়া করেন, আর যে চায় তার ভাগ্যের সীমা নাই। বৎস, নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের নাম গাহিয়া যাও, সময়ে সব ঠিক হইবে। সংসারের ঘাত প্রতিঘাতে বিচলিত হইও না, নির্ভর খুঁটা ধরিয়া বসিয়া মা মা বলো। মা ছুটিয়া আসিয়া কোলে তুলিয়া লইবেন অন্যান্য মঙ্গল, তুমি আমার আশীর্বাদ জানিবা। শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। দেখুন, ঠাকুর এই পত্রটির মাধ্যমে এক অমূল্য আধ্যাত্মিক উপদেশ কিন্তু আমাদেরকে প্রদান করেছেন। ঠাকুর বলছেন যে মানব জীবনটা স্তরে স্তরে সঞ্চিত, যেরকম মাটির নিচে জলের স্তর, সেরকমই মানুষের জীবনও বিভিন্ন স্তরে স্তরে সঞ্চিত, এবং কোন সময় কোন স্তরের কাজ আরম্ভ হবে সেটা বলা যায় না। তাই ঠাকুর বলছেন যে স্তরের কাজই আরম্ভ হোক না কেন, আমাদের কোনোভাবেই বিচলিত বা উদ্বেগযুক্ত হলে চলবে না। আমাদেরকে তার প্রতি, অর্থাৎ ঈশ্বর, পরব্রহ্ম, গুরু ভগবান, মা, পরম সত্য, আপনারা যাই বলুন, তার উপর আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হবে এবং তাকে এতটাই শক্ত করে ধরতে হবে যেন সে আমাদের নির্ভর খুঁটা হয়ে যায়। খুঁটির চারিদিকে শক্ত খুঁটি হয় যদি হয়, তার চারিদিকে হাত ধরে দেখবেন বাচ্চারা ওই বাঁশের খুঁটি ধরে গোল 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 ঘুরতে থাকে, এবং যদি খুঁটিটাকে শক্ত করে ধরে থাকে যাতে পড়ে না যায়। তো খুঁটি আমাদের এই নির্ভর খুঁটি, সেই নির্ভর খুঁটিটা কি? আমাদের যে শ্রী ভগবান, শ্রী গুরু, পরম ব্রহ্ম, পরমেশ্বর, সে তিনি হচ্ছেন আমাদের নির্ভর খুঁটি, তাকে শক্ত করে ধরে রাখতে হবে। সাংসারিক প্রবলেমস
সমস্যা তো আসবেই, জীবনের এগুলো একটা স্তর, একটা স্তরের কাজ শেষ হলে আবার আরেকটা স্তরের কাজ শুরু হয়। সেটাই ঠাকুর এখানে বলেছে যে সাংসারিক খাত প্রতি খাতে বিচলিত হলে হবে না, বা কোনো একটা ডিফিকাল্টি বা মুশকিল এই মুহূর্তে ফেস করছি তো সেই জন্য যদি খুব নিরুৎসাহ হয়ে যায়, নিরানন্দ হয়ে যায়, তাহলে কিন্তু সেই কাজটা আমাদের এগোবে না এবং ভোগের বহরটা উল্টে বেড়ে যাবে। তাই ঠাকুর বলছে নিরুৎসাহ নিরানন্দ হওয়া যাবে না, মনকে স্থির রেখে সুখ দুঃখে সব সিচুয়েশনে একটা উদাসীন ভাব। একটা গীতাতে একটা তো শ্লোকই আছে, সুখে দুঃখে উদ্বিগ্ন মনহা সুখে সু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনি রুচ্যতে। অর্থাৎ যিনি দুঃখে উদ্বেগহীন সুখে স্পৃহাহীন, যিনি স্থির বুদ্ধি তিনি প্রকৃত সিদ্ধ পুরুষ। তো আমাদেরকে এটাই শিক্ষা এবং চেষ্টা করতে হবে। ঠাকুর সেটাই বলেছে যে কোনো কিছুকে নিজেকে নিজের মধ্যে কোনো কিছুকে অ্যাটাচড হতে দেওয়া যাবে না। যদি আমরা কোনো কিছুকে নিজের মধ্যে অ্যাটাচড করে ফেলি সেখান থেকেই কিন্তু আমাদের এই নিরুৎসাহ নিরানন্দের জন্ম নেয়। সবই জানতে হবে জীবনের এক একটা স্তর বিশেষ এবং সেই লীলাময়ের লীলা। যদি এটা আমরা জেনে আমাদের জীবন পথে অগ্রসর হই তাহলে আমাদের জীবনের জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং সেই সাথে ঠাকুর বলছেন যে নির্ভর খুঁটা ধরিয়া বসিয়া মা মা বলো মা ছুটিয়া আসিয়া কোলে তুলিয়া লইবেন। মা অর্থাৎ শ্রী ভগবান। সেই নির্ভর খুঁটা ধরে যদি আমরা সমস্ত কিছু ভুলে ব্যাকুলভাবে তাকে স্মরণ করি তিনি এসে আমাদেরকে কোলে তুলে নেবেন, অর্থাৎ তিনি আমাদেরকে সেই স্তর থেকে পার করে আরও একটা উচ্চ স্তরে পাঠিয়ে দেবেন। অর্থাৎ আমরা কিন্তু অনায়াসেই আমাদের জীবনের সেই মুশকিল সময়টাকে পার করে যাব। এবং এটাই ঠাকুর এই চিঠির মাধ্যমে বলেছেন যে আমরা যদি সেই নির্ভরতার জায়গাটাতে স্ট্রং থাকি, কোনোভাবে যাতে যদি আমরা বিচলিত উদার মানে নিরানন্দ বা নিরুৎসাহ না হই এবং প্রত্যেকটা সিচুয়েশানে মনের সাম্য ভাবটা বজায় রাখতে যদি চেষ্টা এবং শিক্ষা করি তাহলে কিন্তু আমাদের জীবন পথ তথা আধ্যাত্মিক পথের যে জার্নিটা অনেকটা বেশি সহজ হয়ে যাবে। এই চিঠিতে কিন্তু ঠাকুর সেই কথাটাই সুন্দর করে বুঝিয়েছেন। তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পাঠ উপস্থাপনা সমাপ্তি এখানেই করছি। দেখা হবে পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও পাঠ উপস্থাপনা নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কিত আপনাদের সবার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে যে ভিডিওই আমি নিয়ে আসি না কেন তার নোটিফিকেশান যাতে আপনারা সবার আগে পান। সকলকে জানাই আবারও আমার আন্তরিক সাদর প্রীতি, জয় গুরু জয় মা সম্ভাষণ। এবং সেই সাথে জানাই আমার আন্তরিক নমস্কার। সকলে ভালো থাকুন।